মাঠে পরিচয় হবে কারা ভালো কারা খারাপ হুঙ্কার মিরাজের। দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে শনিবার শ্রীলঙ্কাকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। লঙ্গানদের মাত্র 105 রানে অল আউট করে বড় জয় তুলে নিয়েছে আফগানরা। প্রথম ম্যাচ হারার পরে সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দাশুন শানাকা জানান, আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ, এছাড়া টাইগারদের দুজন সারা আর কেউই বিশ্বমানের বলার নয়। তিনি বলেন, আফগানিস্তানের বিশ্বমানের বলিং আক্রমণ আছে। আমরা জানি মুস্তাফিজুর রহমান একজন ভালো বলার, সাকিব একজন বিশ্বমানের বলার, এদের ছাড়া আর বিশ্বমানের বলার নেই বাংলাদেশের দলে। আফগানিস্তানের সঙ্গে যদি তুলনা করি তাহলে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। আইসিসি ক্রিকেট একাডেমি রবিবার বাংলাদেশের অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ব্যাপারে কথা বলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনিং অলরাউন্ডার বলেন, জবাব দিতে চান তারা মাঠেই। মিরাজ বলেন, মাঠে পরিচয় হবে কারা ভালো কারা খারাপ। যারা ভালো খেলবে তারাই দিন শেষে ম্যাচ জিতবে। তবে এই দল ভালো ওই দল খারাপ এমন মন্তব্য আমি করতে চাই না। আমি যেটা অনুসরণ করি, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই মাঠে, আমরা প্রমাণ দিতে চাই মাঠে। তিনি আরও বলেন, আমরা যদি ভালো ক্রিকেট খেলি মাঠে তাহলে অবশ্যই সবাই জানবে যে আমরা ভালো ক্রিকেট খেলছি, আমরা ভালো দল। আগে থেকেই সব কিছু অনুমান না করে মাঠে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ। এদিকে শানাকার এই মন্তব্যকে ততটা গুরুত্ব দিতে রাজি নন এশিয়া কাপের দলের সঙ্গে থাকা জাতীয় নির্বাচন হাবিবুল বাশার। তিনি মনে করেন, এটা বাংলাদেশকে চাপে ফেলার কৌশল। তার মতে, খেলার আগে কত কথাই তো হবে, এগুলো মাথায় না নিলেও হলো। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।